إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগীকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। দিনের প্রত্যেকটি ইবাদত বন্দেগী, প্রত্যেকটি আদেশ নিষেধ যা আল্লাহ করেছেন তা পালন করা, তা মেনে নেওয়া এবং তা অনুযায়ী জীবনযাপন করা অত্যন্ত সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন ইয়ুসরুন, দীন হচ্ছে অতি সহজ। কোরআনে কারীম সহজ, ওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআনকে উপদেশ নেওয়ার জন্য আল্লাহ সহজ করেছেন। দীন ইসলামের বিধিবিধানকে আল্লাহ যে সহজ করেছেন তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রমজান মাসের সিয়ামের জন্য সহুর এবং সারা রাত পানাহারের অনুমতি। আজকে নয় রমজান, 1441 হিজরি মোতাবেক 2রা মে 2020 সাল। আমাদের ধারাবাহিক আলোচনা এই বছরে চলছে আল্লামা ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির কিতাব মাজালিস ও শাহরে রমাদান থেকে। আজকের মজলিস নম্বর হচ্ছে 11, বিষয়বস্তু সিয়ামের মুস্তাহাব বা উত্তম আদবসমূহ। সিয়ামের যেসব মুস্তাহাব আদব কায়দা রয়েছে, শিষ্টাচার রয়েছে, নিয়ম নীতিমালা রয়েছে, কিন্তু সেগুলি পালন করা মুস্তাহাব, জি ওয়াজিব ফরজ নয়, সেগুলি আদায় করা হচ্ছে মুস্তাহাব, করলে বড়ই সওয়াব রয়েছে আর না করলে তাতে তেমন কোনো বড় গুনাহ নেই। এ হচ্ছে মুস্তাহাবের সংজ্ঞা, মুস্তাহাব সিয়ামের আদব সম্পর্কে আজকের আলোচনা। শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল মাজলিসুল হাদি আশার, একাদশ মজলিস, ফি আদাবি সিয়ামিল মুস্তাহাব্বাহ, মুস্তাহাব সিয়ামের আদব সম্পর্কে, সিয়ামের মুস্তাহাব আদব সম্পর্কে। এর পূর্বের আলোচনা ছিল আমাদের সিয়ামের ওয়াজেব বা ফরজ আদব সমূহ সম্পর্কে। শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আজকে আমি আলোচনা করব সিয়ামের মুস্তাহাব আদব কায়দা সম্পর্কে। তার প্রথম হচ্ছে আস-সুহুর, সুহুর করা। সুহুর যে খাবার গ্রহণ করা হয় সে খাবার বা পানীয়র নাম হচ্ছে সুহুর, মা ইউতাসাহ্হারু বিহি, যা দিয়ে সাহরি করা হয়, সুহুর করা হয়, আর সেই ক্রিয়াটির নাম, সেই কাজটির নাম হচ্ছে সুহুর করা, জি, যেটাকে শুদ্ধ ভাষায় উর্দু বাংলা ফার্সিতে বললে সাহরি বলা উচিত কিন্তু বিকৃত হয়ে সেহরি মানুষ ব্যবহার করে থাকে, যেটা ঠিক নয়। এ সুহুর হচ্ছে কি বলছেন, ওয়াহুয়াল আকলু ফি আখিরিল লাইল, রাতের শেষ ভাগে পানাহার করার নাম হচ্ছে সুহুর। সুম্মিয়া বিজালিকা, এই নামকরণ এই জন্য হয়েছে, লিআন্নাহু ইয়াকাউ ফিস সাহরি, কারণ এটা ভোর রাত্রে হয়ে থাকে বা শেষ রাত্রে হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহুর করার জন্য উৎসাহিত করেছেন, নির্দেশ প্রদান করেছেন, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সুহুর করো কারণ সুহুর করাই বরকত রয়েছে, বা ফি সাহুরে বারাকা, সাহুরের খাদ্যে বরকত রয়েছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এই বরকত বিভিন্ন দিক থেকে হতে পারে, দিনী বরকত রয়েছে, দুনিয়াবী বরকত রয়েছে, সে সময়ের বরকত রয়েছে, এবং সবচেয়ে বড় বরকতের দিক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুহুর করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে সুহুর করার জন্য উৎসাহিত করেছেন।
সহি মুসলিমে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সুহুর। আমাদের সিয়াম এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মাঝে পার্থক্য হচ্ছে আকলাতুস সাহর বা ভোর রাত্রে পানাহার করা, সহুর খাওয়া। আর সহুর যে কোনো খাদ্য দিয়ে করা যেতে পারে, পানি দিয়েও হতে পারে, কিন্তু খেজুর দিয়ে সহুর করা সবচাইতে উত্তম। তার প্রশংসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নেমা সাহুরুল মুমিন আত-তামর, সর্বোত্তম মুমিনের সাহুর হচ্ছে খেজুর। সর্বোত্তম মুমিনের সাহুর হচ্ছে খেজুর। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসের সনদ হচ্ছে হাসান। বিভিন্ন সূত্র থেকে সমর্থক হাদিস আসায় হাদিসটি সহিহ পর্যন্ত পৌঁছিতে পারে। রাসূলুল্লাহ আরও বলেছেন, আস-সুহুর কুল্লুহু বারাকা, সুহুর করা সবটাই বরকত আর বরকত। ফালা তাদাউহু, সুতরাং সেটা তোমরা পরিত্যাগ করিও না। ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জারআতা মিম্মা বা জুরআতা মিম্মা, যদিও তোমাদের কোনো ব্যক্তি এক ঢোক পানিও খায়, জি এক ঢোক পানি দিয়েও যদি সুহুর করো সেটাও বরকতের কারণ। কমপক্ষে সেটা করবে, যদি খিদা না থাকে এক ঢোক পানি পান করে নেবে। ফাইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সহুরকারীদের উপর রহমত বর্ষণ করেন এবং তার মালায়েকাগণ সহুরকারীদের জন্য রহমতের, বরকতের, মাগফিরাতের দোয়া করতে থাকেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম মুনজিরি হাদিসটি সনদকে শক্তিশালী বলেছেন। যখন মানুষ সহুর করবে তখন যেই সৎ নিয়তটি সেখানে রাখবে অন্তর থেকে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বাস্তবায়ন করা, যাতে করে তার এই সহুরটি নিছক দুনিয়াদারি কাজ না হয়, মানে পানাহার করা না হয়। পানাহার করা দুনিয়ায় সুস্থ বেঁচে থাকার জন্য উপায়, উপকরণ, মাধ্যম। যদি এতে কোনো সৎ নিয়ত না থাকে তাহলে মোবাহ, খাওয়া দাওয়া করা কাজ হচ্ছে মোবাহ, জায়েজ কাজ, তাতে কোনো সওয়াব পাবেন না। কিন্তু তাতে যদি একটি সৎ নিয়ত আপনি অ্যাড করে নিতে পারেন তাহলে সেটি এবাদত হয়ে যাবে। তাই বলছেন শেখ, লিয়াকুনা সুহুরু ইবাদাতান, যাতে করে তার সুহুর এবাদত হতে পারে। এই একটি নিয়ত করবে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বাস্তবায়ন করছি এবং তার অনুসরণ করছি, এই নিয়তে সহর করছি। আর নিয়ত করবে যে আমি সিয়ামের জন্য শক্তিশালী হব, হ্যাঁ, যাতে সিয়াম অবস্থায় আমি শক্তিশালী হয়ে থাকি, দুর্বল না হয়ে পড়ি, সেই জন্য আমি সহর করছি। এতেও সওয়াব রয়েছে, কারণ উদ্দেশ্য তার হচ্ছে এবাদত সক্রিয়তার সাথে সম্পাদন করা। সহরের ক্ষেত্রে সন্নত হচ্ছে যে সহর বিলম্বে গ্রহণ করা, সাহারির খাবার খাবেন একেবারে শেষ সময়ের দিকে, মালামি ইউখশাতুল ফজর, যতক্ষণ পর্যন্ত ফজর উদয় হওয়া আশঙ্কা রয়েছে। মানে এত আবার বিলম্ব করবেন না যে আপনি ঝুঁকিতে আছেন যে হয়তো ফজর হয়ে গেছে আপনি খেয়াল করেননি, না, ফজর হওয়ার 10 মিনিট 15 মিনিট আগেই সেরে নেওয়ার চেষ্টা করেন। 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আগে খেয়ে নেবেন না। রাত 11টা 12টা 1টা 2টোতে খেয়ে ফেললেন, অথচ আপনার ভোর হবে হয়তো 3টে 4টার দিকে, না 4টায় যদি ভোর হয় তাহলে আপনি 4:45 পর্যন্ত খেয়ে দিয়ে অবসর হয়ে যাবেন। কারণ এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। এই ক্ষেত্রে আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আন্না নবী আল্লাহি ওয়া যায়েদ ইবনে সাবিত তাসাহারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যায়েদ ইবনে সাবিত সাহাবী সাহরি করলেন। ফালামা ফারাগা মিন সুহুরিহিম, সাহরি করে যখন শেষ করলেন, কামা নবী আলাইহিস সালাতে, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের উদ্দেশ্যে দাঁড়ালেন, ফাসাল্লার সালাত আদায় করলেন, মানে ফজরের সালাত আদায় করলেন। কল্যাণী আনাস, তখন আমরা আনাসকে জিজ্ঞাসা করলাম, কাতাদা রহমতুল্লাহ আলী বলছেন, তাবি, যে আমরা
আমাদের ওস্তাদ আনাস ইবনে মালিক জিজ্ঞেস করলাম, কাম কানা বাইনা ফারাগিহিমা মিন সুহুরিহিমা ওয়া দুখুলিহিমা ফিস সালাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং যায়েদ বিন হারেসার সুহুর শেষ করা এবং সালাত আদায় করা বা সালাত শুরু করার মাঝে কতটা ব্যবধান ছিল, কতটা সময় ছিল? কালা কাদরু মা ইয়াকরাউ আর-রাজুলু খামসিনা আয়া, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আনুমানিক 50টি আয়াত তিলাওয়াত করতে পারে। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। তবে আজান হওয়া পর্যন্ত যদি যথাসময় ঠিক সময় আউয়াল ওয়াক্তে আজান হয়, তো আজান শোনা পর্যন্ত সহর করতে পারবেন বা আজানের সময় হওয়া পর্যন্ত সহর করতে পারবেন। ইমাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আন্না বেলাল কানা ইউয়াজ্জিনু বিলাইলিন, বেলাল রাতে আজান দেন, বেলাল আজান দিতেন, প্রথম আজান যেটি সহর করার আজান। জি, সহর করার মানে সহর খাওয়ার অথবা সহর প্রস্তুত করার। এই ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করে যে প্রথম আজান যেটি হবে সহুরের আজান, সেটি সহুরের জন্য সহুর পাকশাকের জন্য হবে যেটা অনেক আগে হবে, নাকি ঠিক সহুর খাওয়ার সময় আজান হবে? এই ক্ষেত্রে যেহেতু সহুর অনেকের কাছে প্রস্তুত না থাকতে পারে, এই জন্য বলবো যে একটু আগে ভাগে যদি আজানটা দেওয়া হয় 1.5-2 ঘন্টা আগে, যাতে মানুষ প্রস্তুত করে নিতে পারে, আর কমপক্ষে 1 ঘন্টা, যেমন হারমায়ন শরীফ এনে ফজর আজানের 1 ঘন্টা আগে প্রথম আজান দেওয়া হয়, যেটা সারা বছর চলতে থাকে। এই আজান সারা বছরও দেওয়া যেতে পারে কিছু কিছু মসজিদে অন্তত, যাতে করে মানুষ যে তাহাজ্জুদ গুজার সে তাহাজ্জুদ পড়ার জন্য জাগতে পারে, যারা সিয়াম পালন করতে চায় তারা সহর করার জন্য জাগতে পারে, সহজ হয়ে যায়। আর সেটা যদি সারা বছর না করে তো কমপক্ষে রমজান মাসে এই আজান হওয়া উচিত। আজানের জায়গায় অ্যানাউন্স করা, ঘোষণা করা, আর গজল পড়া, নাত পড়া, আর কোরআন তেলাওয়াত করা, আর লোকজনকে হইচই করে জাগো জাগো এখন এত বাজে, এতটা বাকি আছে, আপনারা উঠেন আর পাকশাক শুরু করেন, এসব বেদাতি কাজ, এসব করা সহি নাই। বলছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউয়াজ্জিনু বিলাইলিন, রাতে আজান দিয়ে থাকেন, মানে রাত থাকতেই তিনি আজান দেন, সুহুরের আজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইউয়াজ্জিনা ইবনু উম্মে মাকতুম, তোমরা পানাহার করতে থাকো বেলালের আজান শুনলো, কারণ বেলালের আজান মানে এটা সাহরি করার জন্য বা সাহরি প্রস্তুত করার জন্য আজান দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত আবদুল্লাহ বিন উম্মে মাকতুমের আজান না হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করতে থাকো। ফাইন্নাহু লা ইউয়াজ্জিনু হাত্তা ইয়াতলু আল ফজর, কারণ আবদুল্লাহ বিন মাকতুম অতক্ষণ আজান দেন না যতক্ষণ পর্যন্ত ফজর উদিত না হয় বা শুভ সাদেক না হয়। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। যদি সাহারির ক্ষেত্রে বিলম্ব করা হয় সেটা রোজাদারের জন্য উপকারী। জি হ্যাঁ, এবং এই তো একটা উপকার হলো যে রোজাদার যত বিলম্ব খাবে তত বেশি দিনে শক্তিশালী থাকবে, হ্যাঁ পেটে খাবার থাকবে এবং শরীরে শক্তি থাকবে। আর যদি আগে খেয়ে ফেলে তো রাতেই ফজর হইতে হইতে হজম হয়ে যাবে, যেটা তার জন্য অত উপকারী হবে না। তো একটা হচ্ছে যে সিয়াম পালনকারীর জন্য সাহারি বিলম্ব করাটা উপকারী। এক, দুই নম্বর ফায়দা হচ্ছে যে ফজরের সালাত আদায়ের ক্ষেত্রে নিরাপদ, যে ফজরের সালাত জামাতে যথাসময় আদায় করতে পারবে, যে সাহারি বিলম্ব করবে ফজর একটু আগে করবে, পক্ষান্তরে 2-3 ঘন্টা আগে যারা সহর করে নেয় বা 1-1.5 ঘন্টা আগে সহর করে নেয় তারা ঘুম থামতে পারে না, অথবা ঘুমিয়ে যায় যে পরে উঠে যাব, অথচ হয়তো উঠতে পারে না, জাগতে পারে না, যার ফলে গুনাহগার হয়ে যায়। সহর করার পরেও মানুষ যদি মনে করে যে আমি পানাহার করতে থাকো, সহর একটু আগেই করেছে আর তারপরে পানাহার করতে আছে, অসুবিধা নেই যতক্ষণ পর্যন্ত ফজর না হয়েছে, যতক্ষণ পর্যন্ত ফজর না হয়েছে। ধরেন আপনি কিছুক্ষণ আগে সহর করে ফেলেছেন, আধা ঘন্টা আগে, ঘন্টা আগে, আর তারপরে তখন আপনি ফজর পর্যন্ত পানি পান করছেন অথবা অন্য কিছু খাচ্ছেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 183-তে ইরশাদ করেছেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করতে থাকো, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবয়াজ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফজর, যতক্ষণ পর্যন্ত ভোরের
শুভ্র রেখা কালো রেখা থেকে পৃথক না হয়ে যাবে, সুস্পষ্ট না হয়ে যাবে, মানে শুভ সাধেক আর শুভ কাজের সত্যিকার ভোর আর যেটা সত্যিকার ভোর নাই, দুটো যখন দুটোর মাঝে পার্থক্য যতক্ষণ না হয়ে যাচ্ছে, মানে যতক্ষণ নিশ্চিত না হয়ে যাবে যে শুভে সাধেক হয়েছে, ততক্ষণ তোমরা পানাহার করতে থাকো। শুভ সাধেক হয়েছে কি না কীভাবে বুঝবেন? শুভ সাধেক হয়েছে কি না বুঝবেন সেটা হয় আপনি দিগন্তের দিকে তাকাবেন আর দেখবেন যে ফর্সা হওয়া শুরু হয়ে গেছে আড়াআড়িভাবে, অথবা আপনি বিশ্বস্ত ব্যক্তির সংবাদের উপর আস্থা করবেন, সেটা আজান হোক অথবা অন্য কিছু হোক অথবা ক্যালেন্ডারে যে টাইম টেবিল হোক সেটা যদি বিশ্বস্ত সেটা হয়, তাহলে যখনই ফজর হয়ে যাবে তখনই পানাহার থেকে বিরত হয়ে যাবে, অন্তর থেকে নিয়ত করবে ওয়ালা ইয়াতালাফাজ বিন্নিয়্যা, আর নিয়ত উচ্চারণ করবে না। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি কথাটি স্পষ্ট করে দিচ্ছেন যে ওয়ালা ইয়াতালাফাজ বিন্নিয়্যা, নিয়ত মুখে পড়বে না, নিয়ত অন্তরে করবে, ওয়ানবি বিকলবিহি অন্তরে নিয়ত করবে, ওয়ালা ইয়াতানাফাজ বিন্নিয়্যা মুখে নিয়ত করবে না, লিআন্না তালাফুজা বিহা বিদআ, কারণ নিয়ত মুখে পড়া হচ্ছে বিদাত, মুখে উচ্চারণ করা বা মুখে পড়া হচ্ছে বিদাত, নাওয়াই তানাসুমা গাদান পড়েন আর নাওয়াই তানাসুমা আলিয়মা পড়েন, আর মেয়ে নিয়াত কারতা হুঁ আস্তে আল্লাহকে আমি নিয়ত করছি, বাংলায় পড়েন, উর্দুই পড়েন, যে কোনো ভাষায় পড়েন, আরবিতেই পড়েন, সব বিদাত। আর বিদাত দিয়ে আমল শুরু করবেন আর আশা করবেন যে কবুল হবে, এটা একটা হতভাগা মূর্খের কাজ হবে, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তিন নম্বরে যে বিষয়টি আলোচনা করব, এই আগে বিস্তারিত বিভিন্ন মাসায় একটি বিষয়ের ভিতরে বেশ কিছু মাসায় আলোচনা করলাম, তিন নম্বরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সিয়ামের মুস্তাহাব আদবের আরেকটি হচ্ছে ইফতার করা এবং ইফতার জলদি করা। যখনই নিশ্চিত হয়ে যাবেন যে সূর্য ডুবে গেছে তখনই আপনি ইফতার করে দেবেন, সূর্য ডুবে যাওয়া সম্পর্কে নিশ্চিত হয়েছেন, অথবা আপনার কাছে ঘড়িটুড়ি কিছু নেই আর মেঘলা আকাশ আছে, আপনার ধারণা নিশ্চিত মোটামুটি, যদিও নিশ্চিত হতে পারছেন না পুরোপুরি, কিন্তু আপনার ধারণা যে এখন সূর্য ডুবে গেছে, অথবা কোনো বিশ্বস্ত সূত্রের উপর নির্ভরশীল হয়ে সেটা কোন টাইম টেবিল হোক, রমজানের যে সব রমজান মাসে এসে থাকে, অথবা আজান শুনে, অথবা যে কোনোভাবে হোক না কেন, জি হ্যাঁ, একজন লোকের কাছে টাইম জানার কোনো মাধ্যম নেই, কিন্তু পাশে আশেপাশে আর একজন বা আরও কিছু লোকেরা ইফতার করছে, হ্যাঁ তারা যখন ইফতার করছে তখন আপনি আস্থা করতে পারছেন যে হ্যাঁ সূর্য অস্তমিত হয়েছে, আপনিও ইফতার করবেন। বিলম্ব করা সুন্নাতের খেলাফ কাজ, আর তাড়াতাড়ি করে ইফতার করে দেওয়া সূর্য ডুবা নিশ্চিত হওয়ার পরে এটি হচ্ছে মুস্তাহাব কাজ, তাহলে কাজটি ফরজ ওয়াজিব নয়, কাজটি ফরজ ওয়াজিব নয়। অনেক আমাদের সহি আকিদার ভাইরা এমনভাবে বিষয়টিকে পেশ করেন যে বা এমন বাড়াবাড়ি করতে যান, অনেক সময় দেখা যায় কিছু লোককে যে একেবারে উত্তেজিত হয়ে পড়েন বা এটাকে অনেক বড় বিষয় বানিয়ে দেন বা এটা নিয়ে অনেকের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাওয়া অথবা ঝগড়া বিবাদ সম্মুখীন হয়ে যান, না 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 এইরকমটা হবে না, সবসময় ঝগড়া বিবাদ ফিতনাকে এড়িয়ে চলবেন। আপনি বিদাতি সমাজে বাস করছেন, আপনি আপনার বাড়িতে বাস করছেন, আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই হচ্ছে বিদাতপন্থী অথবা মূর্খ, জি হ্যাঁ, তাদের মাঝে আপনি একাই যদি আপনি ইফতার করা শুরু করেন একেবারে প্রথম অক্তে, অনেক সময় তারা বাড়াবাড়ি করবে তাদের অজ্ঞতার কারণে, তাদের গোঁড়ামির কারণে, তাদের বিদাতের যে রোগে তার আক্রান্ত সেই কারণে, যার মাধ্যমে বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ হবে, এরকমটা না করে একটু যদি আপনি বিলম্বই করেন আপনি ইফতার করতে, আর তার চাইতে ভালো আরেকটি পরামর্শ দেয় যে অন্তর থেকে আপনি নিয়ত করে দেন ইফতারে, যখনই সূর্য অস্তমিত হওয়া নিশ্চিত হয়েছেন আপনি তখনই অন্তর থেকে আপনি ইফতার করে দেন যে আমি ইফতার করে দিলাম, ঠিক আছে আমি বাবা মায়ের সাথে আমি পানাহার শুরু করব, 5 মিনিট পরেই তারা শুরু করে, 5 মিনিট পরেই শুরু করবো, কিন্তু আমি অন্তর থেকে ইফতার করে দিলাম, যথেষ্ট হয়ে গেল। এই বিষয়টি অনেকে জিজ্ঞাসা করেন, সেই জন্য বিষয়টি সম্পর্কে আমি বললাম যাতে করে খেয়াল থাকে, আর আমরা যথাসাধ্য আমাদের আপনজনদের সাথে, যদিও তারা
বিদাতি হোক না কেন, যদিও তারা বিভ্রান্ত হোক না কেন, মূর্খ হোক না কেন, তাদের সাথে আমরা সদ ব্যবহারের চেষ্টা করব এবং যেখানে শরীয়তে ছাড়ের অবকাশ আছে ছাড় দেব। বললাম যে বিষয়টি হচ্ছে সুন্নাত, আউয়াল ওয়াক্তে ইফতার করা হচ্ছে সুন্নাত, মুস্তাহাব ফরজ ওয়াজিব নয়। তাহলে সুন্নাত মুস্তাহাব কখনো কখনো যদি আমরা বৃহৎ স্বার্থে স্থগিত রাখি অথবা ছাড়ি, এমন কোনো দোষের বিষয় নয় যে সেটা পেরে উঠছি না অথবা করলে ঝামেলা হবে, আর এখানে ঝামেলা না হতে দেওয়াটাই ভালো। সাহেল বিন সাদ রাজি আল্লাহ তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে ইফতারির সম্পর্কে, যে তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, মানুষরা ততদিন পর্যন্ত কল্যাণের সাথে থাকবে যতদিন তারা ইফতারির ক্ষেত্রে তাড়াতাড়ি করবে। তাহলে ইফতারির ক্ষেত্রে যদি তাড়াতাড়ি করে তাহলে উম্মতে মুসলিমা বা যারা তাড়াতাড়ি ইফতার করে দিবে সঠিক সময়ে আউয়াল ওয়াক্তে, তারা কল্যাণ লাভ করবে। আর যারা বিলম্ব করবে, 5 মিনিট বিলম্ব করে তারা ইফতার করে, তারা এই কল্যাণ থেকে বঞ্চিত থাকবে, তারা এই কল্যাণ থেকে বঞ্চিত থাকবে। জি, ইনশাআল্লাহ তাআলা সিয়াম হয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে তাদেরকেও নসিহত করব যে আপনারা কোরআন এবং হাদিসের কাছাকাছি আসার চেষ্টা করেন এবং নিজের অজ্ঞতাকে দূর করার চেষ্টা করেন, গোড়ামি আর অন্ধত্ব থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা আমরা সবাই পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষ্য প্রদান করেছি। সুতরাং আমরা সমাজ কি করে আর লোকেরা কি করছে, আমাদের মজহাবের লোকেরা কি করছে, আমাদের তরিকার লোকেরা কি করছে, আর এ সবচেয়ে বড় তরিকা, যেই তরিকার অনুসরণ ছাড়া নাজাত পাওয়া যাবে সেটা হচ্ছে মিল্লাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হওয়ার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে। এই ছিল বুখারী মুসলিমের হাদিস, যে ততদিন মুসলিম উম্মা কল্যাণের সাথে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতারিতে জলদি করবে। আর একটি হাদিস রয়েছে মুসনাদে আহমদে এবং তিরমিজিতে, যদিও হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসানুন গরিবুন বলেছেন আর অন্যান্য মুহাদ্দিসরা জয়ীফও বলেছেন, কিন্তু সমর্থক হিসাবে পেশ করা যেতে পারে হাদিসটি। বলছেন অবস্থা বলে দিয়ে, বলছেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আল্লাহ তাআলা থেকে বর্ণনা করছেন, ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া আজালুম ফিতরান, আমার সবচাইতে প্রিয় বান্দা আমার নিকটে ওই সব লোকেরা যারা বেশি তাড়াতাড়ি ইফতার করে, সূর্য ডুবার সাথে সাথে যারা জলদি ইফতার করে তারা আমার কাছে সবচাইতে আমার প্রিয় বান্দা। এখন ইফতার করব কি দিয়ে, এই ক্ষেত্রে সুন্নত হচ্ছে যে তাজা পাকা খেজুর দিয়ে ইফতার করব। সুন্নাত ইফতার আলা রোতাব, তাজা পাকা খেজুর যাকে আরবি ভাষায় রোতাব বলা হয়, রোতাব দিয়ে ইফতার করাই হচ্ছে সুন্নাহ। ফাইন ওদিমা, যদি এই রোতাব না থাকে তাহলে ফাতামরুন, খেজুর দিয়ে ইফতার করবেন, যে কোনো রকমের খেজুর হোক না কেন তা দিয়ে ইফতার করবেন। যদি তাও না থাকে, খেজুরও নেই আপনার কাছে, তাহলে মাউন, পানি দিয়ে ইফতার করবেন, শরবত দিয়ে নয় আর অন্য রকমের কোনো খাবার দিয়ে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারু কাবলা ইউসাল্লি আলা রুতাবাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করার আগে মাত্র কয়েকটি রোতাব খেজুর দিয়ে ইফতার করতেন, কয়েকটি খেজুর দিয়ে ইফতার করতেন, সেটা 3টি হোক আর 4টি 5টি হোক, কয়েকটি খেজুর দিয়ে। বেজোড়ের হাদিস শুধু ঈদুল ফিতরের দিন সম্পর্কে রয়েছে, আর এই ক্ষেত্রে জোড় না বেজোড় এই রকমের কিছু নেই, যেমন ইবনে উসাইমিন রহমাতুল্লাহ অন্য জায়গায় বিষয়টি আলোচনা করেছেন। সুতরাং কেউ বেজোড় খেলেও খেতে পারে, আবার জোড়া খেলেও খেতে পারে, কোনো সমস্যা নেই, এই ক্ষেত্রে উত্তম অনুত্তম কিছু বলা যাবে না। ফাইনলাম তখন রোতাবাদ, যদি কয়েকটি রোতাব খেজুর তাজা পাকা খেজুর না পেতেন ফাতামারাত, তাহলে শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইনলাম তখন তামারাত, কখনো কখনো যদি খেজুরও না থাকতো হাসা হাসাওয়াতি মাইন কয়েক ঢোক পানি খেয়ে নিতেন আর তারপরে মাগরিবের সলাত আদায় করতেন, এবং আহমদ আবু দাউদ তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিস হচ্ছে হাসান।
যদি কিছুই না থাকে, পানিও নাই, পানি যদি না থাকে, তখন যে কোনো খাবার যা আছে, মানুষের কাছে ভাত আছে ভাত দিয়ে ইফতার করে, রুটি আছে রুটি দিয়ে ইফতার করবে, যা হালাল আছে তা দিয়ে ইফতার করবে। শেখ হোসেন বলছেন, ফাইন নামে যদি সেই আন নাওয়াল ইফতার আবে কালবেহি, যদি কোনো খাবারও নেই, খেজুর তো নেই নেই, পানিও নেই, কোনো খাদ্যদ্রব্য খাবারও নেই যে কিছু খাবে, তাহলে কী করে? বলছেন, অন্তর থেকে নিয়ত করে ইফতার করে দেবে। বিষয়টি পেলেন তাহলে, তাহলে অন্তর দিয়ে নিয়ত করে ইফতার করা যায়। নওয়াব আল ইফতার আবে কালবি, অন্তর থেকে নিয়ত করল, ইন্নামাল আমাল বিন নিয়াত, আমল শুরু হয়েছে অন্তরের নিয়ত দিয়ে যে আমি আজকে সিয়াম পালন করছি। হ্যাঁ, এটা যে অন্তরের নিয়ত এসেছে এটা দিয়ে শুরু হয়েছে, আর এর সমাপ্তিও ঘটতে পারে অন্তরের নিয়তে, যে এখন সূর্য যেহেতু ডুবে গেছে আর আমার কাছে পানাহারের কোনো ব্যবস্থা নেই, অন্তর দিয়ে নিয়ত করে ইফতার করছি। কিছু জাহেল মূর্খরা বিভিন্ন দেশে কি করে, আঙ্গুল চুষে, তাই শেখ উসামিন এগুলো রদ করছেন। ওয়ালা ইয়ামাসু ইসবাহু, আঙ্গুল চুষবে না, যে আঙ্গুল চুষে আমি ইফতার করলাম। আও ইয়াজমা রিকাহু ওয়াবলাহু, আবার কেউ কেউ এমন মূর্খামি করে যে মুখে কোন রকম করে চিপে থুথু জমা করে, আর থুথু জমা করে সেটাকে গিলে আর মনে করে যে এইটা দিয়ে আমি ইফতার করেছি। এগুলি অজ্ঞতা, আর অজ্ঞতাই একটি কারণ বিদাতের, অজ্ঞতা আর কারণে হয়ে থাকে, আর এইরকম কেউ করলে এগুলি বিদাত হবে, শরীর বহির্ভূত কাজ। চার নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ইফতারির সময় দোয়া করবেন। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে কোনো দোয়া আপনার পছন্দ লাগে, ওয়াম বাগি আইয়াদুয়া ইন দা ফিতরিহি বেমা আহাব্বা, ইফতারির সময় দোয়া করা উচিত, বলছেন দোয়া করা উচিত, তিনি কিন্তু সুন্নত বলেননি আর ওয়াজেও বলেননি, ইয়াম বাগি মানে দোয়া করা উচিত, বেমা আহাব্বা যা তার পছন্দ লাগে প্রয়োজন হয়। এই মর্মে ইবনে মাজার হাদিস তিনি নিয়ে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন্নালি সায়েমা ইন্দা ফিতরিহি দাওয়াতান মাতুরাত, রোজাদারের ইফতারির সময় এমন একটি দোয়া রয়েছে যা খণ্ডন হয় না, অর্থাৎ রোজাদারের দোয়া ইফতারির সময় খণ্ডন হয় না। ইমাম ইবনে মাজার তার জাওয়াইদ ইবনে মাজার বলছেন, ইসনাদুহু সহি, ইমাম ইবনে মাজার কাছে হাদিসের সনদ সহি, তবে এই হাদিসটি সম্পর্কে অন্যান্য আইম্মায়ে কেরামগণের অনেকেই এটাকে জয়ীব বলেছেন, আর এটা সহি না সহি নাই, এতে যে দুটো মত হয়েছে যারা হাদিসের বিশেষজ্ঞ তাদের একজন বর্ণনাকারীর নির্ধারণ সম্পর্কে, সে বর্ণনাকারী কে, যারা সেই বর্ণনাকারীকে জয়ীব ব্যক্তি বুঝেছেন তার হাদিসটিকে জয়ীব বলেছেন, তারা বলছেন না সে যে জয়ীব ব্যক্তির কথা আপনারা বলছেন সে নয়, অন্য কেউ, তারা সেটিকে জয়ীব বলেননি। তবে তারপরে শেখ হোসেন বলছেন, টিকাই লাকিন লাহু শাওয়াহিদ ফি ইজাবাতি দাওয়াতি সাইমে মুতলাকান, তবে এই হাদিসের বেশ কিছু সমর্থক হাদিস রয়েছে যে রোজাদারের দোয়া কবুল হয়। হ্যাঁ, ইফতারির সময় এটা হচ্ছে খাস বিশেষ সময়, শেষ সময়, আর আর আম হাদিস রয়েছে যে রোজাদারের সারাদিন রোজা অবস্থায় দোয়া খণ্ডন হয় না বা কবুল হয়। ফাল হাদিসু বিযালিকা হাসান, সুতরাং এই দুই রকমের হাদিস মিলিয়ে বলতে পারি যে হাদিস হচ্ছে হাসান। তাহলে সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়, আর সিয়াম আমার শেষ হতে যাচ্ছে, আর আমলটা যখন আল্লাহর দরবারে পেশ হতে যাচ্ছে, এখন আমি শেষ করতে যাচ্ছি আমার নেক আমল, এই নেক আমলকে ওসিলা বানানো শরীয়ত সম্মত, এটা শরীয়তে এর বিধান রয়েছে, সুতরাং এই নেক আমলকে, সিয়ামকে, যা আল্লাহ আমি পূর্ণ করতে যাচ্ছি এটাকে ওসিলা বানিয়ে তোমার কাছে আমি দোয়া করছি, যদি কেউ করে তাহলে সেটাকে বেদাত বা ভিত্তিহীন বলা যাবে না, করার বৈধতা রয়েছে, তবে সেটাকে নিয়ম বানিয়ে নেবে নিয়মিত, আর সেটার জন্য হাত উঠিয়ে করবে ধীরে ধীরে তখন বাড়ছে, আর যদি সেটা সম্মিলিত করে, হ্যাঁ সম্মিলিত করলে তখন আরও বিদাত হয়ে গেল, একসাথে করছেন, অথচ নবী সাল্লাম সাহাবারে কেউ সম্মিলিত মোনাজাত করেনি ইফতারির আগে। আমাদের দেশে প্রচলিত যে ইফতার পার্টিগুলিতে সম্মিলিত মোনাজাত হয়, একসাথে দোয়া করা হয়, একজন ইমাম দোয়া করে আর বাকির আমিন আমিন বলে, এটি নিঃসন্দেহে বিদাত। তবে একাকি মাঝে মধ্যে যদি দোয়া করে, অথবা প্রতিদিনই দোয়া করে, কখনো হাত উঠিয়ে দেয় একাকি, কখনো হাত না উঠায়, তাহলে ইনশা আল্লাহ তাআলা তাতে কোনো অসুবিধা নেই,
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মনের আশা চাওয়া পাওয়া কবুল করুন। ইফতারি সময় দোয়া সম্পর্কে আরো হাদিস তিনি পেশ করছেন আবু দাউদ, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন মাজ বিন জোহরা থেকে, মুরসাল হাদিস, হ্যাঁ মুরসাল মারফু হাদিস মুরসাল, যে রাসূলুল্লাহ যখন ইফতার করতেন তখন আল্লাহুম্মা লাকা আসমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা আসমতু, হে আল্লাহ তোমার জন্য আমি সিয়াম পালন করেছি এবং তোমার রিজিক দিয়ে আমি ইফতার করছি। এই হাদিস পেশ করার পরে টিকাতে শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে মাজ বিন জোহরা তাবি, ইমাম ইবনে হিব্বান তাকে সিকা বা নির্ভরযোগ্য বলেছেন, কিন্তু হাদিসটি যে মুরসাল ফাল হাদিস যাইফুন লি ইরসালি, হাদিসটি মুরসাল সেই জন্য যাইফ, মুরসাল হওয়ার কারণে হাদিসটি হচ্ছে যাইফ। জি, তারপরে তিনি বলছেন লাকিল্লাহু শাহিদুর বামা ইয়াকওয়া বিহি, তবে তার সমর্থক রয়েছে তাতে কিছুটা শক্তিশালী হলে হতে পারে। যাই হোক, অধিকাংশ আইমা ইকরাম মানে হাদিসটিকে যাইফ বলেছেন, সুতরাং এই দোয়াটা আমাদের আলেম ওলামারা পড়তে নিষেধই করছেন। আর হাদিসের অবস্থাটা বর্ণনার জন্য এখানে বর্ণনা করলাম, শেখ নিয়েও এসেছেন আর তার অবস্থাটাও বর্ণনা করে দিলাম। তবে আর একটা হাদিস রয়েছে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইফতার করতেন, আন্নাবিয়া কানা ইজা আফতারা, যখন ইফতার করতেন, ইফতার করার সাথে সাথে, ইফতারের পূর্ব মুহূর্তে অথবা ইফতার করার পরে, দুটোই হতে পারে আর দুটোই করা জায়েজ, তখন বলতেন জাহাবা জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ। জাহাবা জামা পিপাসা দূর হয়েছে, ওয়াবতাল্লাতিল উরুক শিরা উপশিরা সিক্ত হয়েছে, ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে নেকি সাব্যস্ত হয়েছে। এই হাদিসের সনদ সম্পর্কে টিকাতে ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহির এই টিকায় বলছেন ইসনাদু হাসান, এর সনদ হচ্ছে হাসান। সুতরাং এই দোয়াটি আমরা পড়ার জন্য উৎসাহিত করি এবং এই দোয়াটি আমরা পড়ে থাকি, জাহাবা জামা অবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। পাঁচ নম্বরে যে বিষয়টি উল্লেখ করেছেন ইবনে উসাইম রহমতুল্লাহ, সেটা হচ্ছে সিয়ামের মুস্তাহাব আরেকটি আদব হচ্ছে সিয়ামের দিনে বা রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি দোয়া করা, বেশি বেশি সলাত আদায় করা আর বেশি বেশি সাদকা দান খায়রাত করা। কোরআন তেলাওয়াত দিনের তুলনায় রমজানের রাতে বেশি উত্তম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিল এর প্রশংসা করেছেন, আলোচনা করেছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াত্আম ওয়া আকওয়াম কিলা। এরকমই সালাতের বাইরে তেলাওয়াতের চাইতে সালাতের ভিতরে অর্থাৎ তারাবিতে কিয়ামুল লাইলি কিয়ামে রমজানের ভিতরে তেলাওয়াত করা বেশি উত্তম বাইরে তেলাওয়াতের চাইতে। সহিহ ইবনে খুজাইমা ইবনে ইব্বানে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুম, তিন শ্রেণীর মানুষের দোয়া রদ হয় না, তিন শ্রেণীর মানুষের দোয়া খণ্ডন হয় না বা রদ হয় না। আর সায়েম হেনা ইফতারু, রোজাদার যখন ইফতার করে, হাত্তা ইফতার সায়েম হাত্তা ইফতার, রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতার করে না, মানে রোজাদারের সারাদিন দোয়া কবুল হয়। হাত্তা শব্দটি রয়েছে, হাত্তা মানে যতক্ষণ পর্যন্ত ইফতার না করে, তাহলে সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়, এটা বিষয় এই হাদিস দ্বারা বোঝা গেল। বলে ইমামুল আদেল আর ন্যায় পরায়ণ শাসক নেতা যদি হয় তার দোয়া কবুল হয়, কারণ তার দ্বারা মানুষের জাতির দেশের এত বেশি সংশোধন সংস্কার হতে পারে, যেটা অনেক সময় বড় বড় আলেম আর বড় বড় দায়ী আর এমন কোরআনের কথা দিয়েও না হইতে পারে, কোরআনের কথা মানছে না, কে মানাবে, সেখানে ফোর্স করার কেউ নাই, কিন্তু শাসক বলে ভয় আছে, পকড়াওয়ার ভয় আছে, শাস্তির ভয় আছে। তিন নম্বর হচ্ছে ওয়াদাওয়াতুল মাজলুম, নির্যাতিত যার সাথে অবিচার করা হয়েছে, যার জুলম অত্যাচার হয়েছে, নির্যাতিত অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল হয়। ইয়ারফা আল্লাহ ফাওয়াল গামাম, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালার ওপরে উঠিয়ে নেন, ওয়াতুফতাহুল আবওয়াবুস সামা, এবং আকাশে দরজাগুলি খুলে দেওয়া হয়। ইয়াকুল রাব্বু, আর আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং আমার মহত্বের কসম,
যে লানসুরান্নাকি ওয়ালাও বাদাহীন, হে মজলুম যে দোয়া করি, তোমার দোয়া আমি বা এই দোয়াকে সম্বোধন করা হয়েছে, তোমার সাহায্য করব, এই যে দোয়া করছো এই দোয়ার অবশ্যই সাহায্য আমি করবো, ওয়ালাও বাদাহীন যদিও কিছুক্ষণ পরে হোক না কেন বা কিছু সময় পরে হোক না কেন। ইমাম আহমদ এবং তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, যদিও হাদিসটিতে একটু দুর্বলতা রয়েছে, তবে তার ওয়ালে বাদেহি শাওয়াহিদ, শেখ হুসাইন বলছেন যে তার শাওয়াহিদ সমর্থক কিছু হাদিস রয়েছে। দান খায়রাত রমজান মাসে বেশি বেশি করা, এর দলিল সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, আর রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন যখন তার সাথে জিবরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করতেন। ফায়ুদারিসুল কোরআন, আর তার সাথে কোরআনের শিক্ষা নেওয়া দেওয়া করতেন, মানে কোরআনের স্টাডি করতেন, কোরআন শোনাতেন, কোরআন সহিহ শুদ্ধ করতেন, কোরআনের যে যে বিষয়গুলি বুঝার বুঝতেন, মুদারাসা করতেন। শুধু তেলাওয়াত বলা হয়নি, ইউদারিসুল কোরআন, কোরআনের দর্স তদরিস করতেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিনা ইয়ালকাহু জিবরিল আজওয়াদু বিল খাইর মিনার রুহিল মিনার রিহিল মুরসালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন জিবরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করতেন রাতে রমজানের, তখন তিনি দ্রুতবেগী ঝড়ো হাওয়ার চাইতে বেশি কল্যাণের কাজে, সাদকা খায়রাতের কাজে অতি দানশীল হয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব রকমের দানশীলতা দেখাতেন, দানশীলতা, সবচেয়ে বড় দানশীলতা হচ্ছে এলমের দানশীলতা, সময় দিয়ে শ্রম দিয়ে দানশীলতা, এবং ধন সম্পদ ব্যয় করে দানশীলতা। শুধু দানের সম্পর্ক শুধু ধন সম্পদের সাথে যেমন সাধারণ মানুষরা বুঝি সেটা নয়, অনেক সময় ধন সম্পদের চাইতে অনেক বেশি মানুষের উপকার হতে পারে, কারো এলম দিয়ে, কারো সময় দিয়ে, কারো সৎ পরামর্শ দিয়ে, কারো শারীরিক মেহনত দিয়ে, কারো মানসিক বা বিভিন্ন দিক যেগুলো রয়েছে সেসব দিক দিয়ে সাপোর্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে শক্তিশালী করার ক্ষেত্রে এবং আল্লাহর বান্দাদেরকে হেদায়ত করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বিক কোরবানি দিয়েছেন, সার্বিক ত্যাগ স্বীকার করেছেন এবং মানুষের উপকার করেছেন। যারা অজ্ঞ তাদেরকে শিক্ষা দিয়েছেন, যাদের প্রয়োজন তাদের প্রয়োজন মিটিয়েছেন, ক্ষুধার্তদের খাদ্যের ব্যবস্থা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা রমজান মাসে আরও বেশি বৃদ্ধি পেয়ে যেত, রমজান মাসের ফজিলতের কারণে এবং রমজান মাসের নেক আমল যে বহুগুণে বর্ধিত হয় এই জন্য। এবং রমজান মাসে যদি আপনি দানশীল হন আর মানুষের যদি উপকার করেন, তো এতে যারা আল্লাহর বান্দা ইবাদতবন্দি করছে তাদের সহযোগিতা হবে। তারা যদি পানাহারের দিক থেকে বা আর্থিক দিক থেকে সচ্ছল হয়ে যায়, আর্থিক দিক থেকে সচ্ছল অভাব মুক্ত হয়ে গেছে মানুষের দান খায়রাত পেয়ে, তাহলে ফ্রি হয়ে ইবাদতবন্দি করতে পারবে, তাদেরকে আর রুজি রোজগারের জন্য ছোটাছুটি করতে হবে না, এটা তাদেরকে তাদের সিয়াম এবং কেয়ামের জন্য সহযোগিতা করবে। রমজান মাসে সিয়ামও পালন করলেন আর মানুষকে খেতেও দিলেন, আর এই দুটো কাজ জান্নাতে যাওয়ার মাধ্যম, এই দুটো কাজ বিশেষ করে জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। সহিহ মুসলিম আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম আহমদ হাদিস বর্ণিত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন মান আসবাহ মিন কুল ইয়াম সাইমান, আজকে তোমাদের মধ্যে কে সিয়াম পালন করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা, আমি সিয়াম পালন করেছি। কাল ফামান তাবিয়া মিনকুম ইয়াম জানাজ, আজকে কে তোমাদের জানাজে হাজির হয়েছে? কাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা, আমি জানাজে হাজির হয়েছি। কালা, তখন জিজ্ঞেস কর, তিন নম্বর প্রশ্ন, ফামান আতাম আল ইয়ামিন কুমুল ইয়াউম মিসকিন, আজকে তোমাদের মধ্যে কে মিসকিন দরিদ্রকে অন্নদান করেছে, খেতে দিয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আনা, আমি। চার নম্বরে জিজ্ঞেস করেন, ফামান আদা মিনকুমুল ইয়াউমা মারিযান, আজকে তোমাদের মধ্যে কে রোগীর পরিচর্যা করেছে বা রোগী দেখতে গিয়েছে? কালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মাজতামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, কোন মানুষের মধ্যে যদি এই চারটি বৈশিষ্ট্য একত্রিত হয়ে যায় তাহলে সে জান্নাতে যাবে অবশ্যই। প্রথম হচ্ছে সিয়াম পালন করা, দুই নম্বর হচ্ছে জানাজায় হাজির হওয়া, তিন নম্বর হচ্ছে মিসকিনকে খাবার দেওয়া, চার নম্বর হচ্ছে রোগীর পরিচর্যা করা বা রোগীর খোঁজ খবর নেওয়া, রোগী দেখতে যাওয়া।
ছয় নম্বর আর সেটি দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে সিয়ামের মুস্তাহাব আদব। সিয়ামের মুস্তাহাব আদব আরেকটি হচ্ছে যে রোজা পালনকারী বা সিয়াম পালনকারী সিয়াম অবস্থায় এবং সব সময় আল্লাহর নিয়ামতের কদরকে মনে হাজির রাখবে। জি, আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত, এ নিয়ামতের যে মর্যাদা, এ নিয়ামতের যে কত মূল্য, এ নিয়ামতের যে কত মূল্য, এটাকে খেয়াল রাখবে, এটাকে সব সময় মনে মনে ফিরাবে এবং মনে বারবার করে বিষয়টিকে নিয়ে আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে যে আল্লাহ তুমি আমাকে এ সিয়ামের তৌফিক দান করেছো, কিয়াম তারাবির তৌফিক দান করেছো, আমার জন্য সহজ করে দিয়েছো, আমাকে সুস্থ রেখেছো, আমাকে ঈমান আমলের তৌফিক দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দিনগুলি সিয়াম পালনের তৌফিক দিলেন, এই মাসটি পুরোপুরি সিয়াম পালনের তৌফিক দিলেন। অনেক লোকের এমন আছে যাদের, যারা এ নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে, হয় এর পূর্বেই রমজান আসার পূর্বে তারা মৃত্যুবরণ করেছে, অথবা তারা রমজান পেয়েছে কিন্তু তার অপারগ হয়ে গেছে, অথবা তাদের গুমরাহির কারণে রমজান এসেছে কিন্তু রমজানে ভালো কাজ তাদের নসিব হয়নি, অথবা তাদের অলসতা গাফিলতির কারণে, অথবা আপনার সুন্নত পালনে অত আগ্রহী না হওয়ার কারণে অনেক সুন্নত মুস্তাহাব কাজ থেকে তারাবি থেকে বঞ্চিত থেকেছে। সুতরাং একজন রোজাদার ব্যক্তি রবের যেন সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাকে সিয়াম পালনের নিয়ামত দান করেছেন, কেয়ামের নিয়ামত দান করেছেন, যেগুলির মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়ে যাবে এবং ভুল ত্রুটি মোচন হবে এবং মর্যাদা উঁচা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের স্থায়ী নিয়ামত দান করবেন। সুতরাং ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামের আদব কায়দার লক্ষ্য রাখতে বলেছেন, সেসব লক্ষ্য রাখবেন, সেগুলি ফরজ হোক অথবা সুন্নাত মুস্তাহাব হোক, এবং সিয়ামের পরিপন্থী যে বিষয়গুলি রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকবেন, রাগকে বরণ করার চেষ্টা করবেন, প্রতিশোধের মন মানসিকতা রাখবেন না, ক্ষমা দৃষ্টিতে মানুষকে দেখবেন এবং অন্তরকে নরম করার চেষ্টা করবেন, নমনীয় এবং বিনয়ী হয়ে থাকার চেষ্টা করবেন এবং সালাফদের যেসব গুণাবলী ছিল চারিত্রিক সেগুলি দ্বারা নিজেকে সুসজ্জিত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সার্বিক কল্যাণের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আমাদের নেক আমল যেন কবুল করেন এবং সমস্ত রকমের গুনাহ খাতার রাস্তা থেকে আমাদেরকে যেন সারা জীবনের জন্য ফিরে গিয়ে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করেন, আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন, দীনমুখী হওয়ার তৌফিক দান করেন, মসজিদমুখী ইবাদতমুখী হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।